এবছর সবার আগে আমপাড়ার শুরু হয়েছে সাতক্ষীরায় এটি আরো জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কাইসার সুবন সুবন আমের ফলন কেমন দেখছেন কয় পর্বে এবার আমপাড়া হবে সাতক্ষীরায় জুই ধন্যবাদ আপনাকে আপনাকে আপনি যেভাবে বলছিলেন আমপাড়া মৌসুমটা বা আম সংগ্রহের যে মৌসুম সেটি আজকে শুরু হলো অর্থাৎ আজকে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের আজকে ২৬ বৈশাখ এটি কিন্তু আজকে শুরু হলো এটি পাঁচ পর্বে এই আম নামবে আর আপনাকে আর একটু বলি সেটি হচ্ছে যে আজকে তো পাঁচ রকমের আম নামলো এরপরই কিন্তু এগারো ম নামবে গোবিন্দভোগ এটিও আঞ্চলিক এখানকার স্থানীয় আম এরপরে তো রাজকীয় আম বলা হয় যেটি হিমসাগর সেটি নামে কিন্তু বাইশ মে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে এখানে একটু বলে রাখা দরকার এই হিমসাগর আম নামার সাথে সাথে এখানে কিন্তু এক ধরনের স্থানীয় এলাকায় কিন্তু উৎসব শুরু হয় এইখানে কিন্তু এই হিমসাগর আম নামানোকে কেন্দ্র করে এখানে কিন্তু জামাইদেরকে দাওয়াত দেওয়ারও রীতি আছে এটি হিন্দু মুসলিম সব ক্ষেত্রেই জামাই ষষ্ঠীর মতো কিছুটা এই যে ফলের নিমন্ত্রণ জানানোর মতো করে এটি একরকম আজকে যে ফল পাড়ার যে উৎসবটি হচ্ছে এটি এর চাইতে অনেকটা পারিবারিক বলয় এর থেকে বড় উৎসব হয়ে থাকে এরপরে আরো সুস্বাদু আছে ল্যাংড়া নেমে থাকে ল্যাংড়া নামে হচ্ছে উনত্রিশ মে এরপরে আম্রপালি নামে দশ জুন অর্থাৎ এটি কিন্তু জ্যৈষ্ঠ মাসের একেবারে শেষের দিকে চলে গেল অর্থাৎ সাতাশ জ্যৈষ্ঠ এটি কিন্তু এই আম্রপালি নামবে এবং এটি কিন্তু এই এই আম্রপালি চলতে থাকে অনেকটা আষাঢ় শ্রাবণও এই আম কিন্তু পাওয়া যায় তো এই এই পর্ব মানে আগে নামলেও এই আম কিন্তু তিন মাস থেকে সাড়ে তিন মাসের মতো কিন্তু এই আম সাতক্ষীরার এই আম থাকে যদিও এই যে নতুন করে এই যে বিদেশে যাওয়া বা বাংলাদেশের বিভিন্ন মার্কেটে চলে যাওয়া এর কারণে স্থানীয় পর্বে আম ব্যবসায়ীরা এবং আম চাষিরা অনেক খুশি যে তাদের এই আম বিদেশের শপে বিশেষ করে ইউরোপের সুপার শপে আমেরিকাতে যা যাওয়ার প্রক্রিয়া চলছে এবং এশিয়ার গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে যাচ্ছে দেশের বিভিন্ন মার্কেটে যাচ্ছে কিন্তু মানুষের চাহিদা হচ্ছে এই আম চাষ যেন আরও বাড়ে যাতে ফলনটি আরও বাড়ে যেহেতু দেশের মধ্যে সাতক্ষীরার আমের স্বাদটি কিন্তু একেবারে অন্যরকম যে কারণে এবার এই প্রত্যাশাটি রয়েছে তো এই ছিল আম যে আমের যে মৌসুম শুরু হলো তার সর্বশেষ জুই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দর্শক সাতক্ষীরা থেকে যারা ছিলেন সহকর্মী শরীফুল্লা কায়সার সুমন